আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আম্মা বাদ। নামাজ কায়েম করার জন্য ওযু করার প্রয়োজন। ওযু করার বিধানটি মুসলিমের জন্য ফরজ, কারণ ওযু করে নামাজ পড়ে, আর ওযু যদি আমরা না করি, মুসলিম জাহানে ওযু ছাড়া নামাজ সম্ভব না। অর্থাৎ একটি মুসলিম নামাজ কায়েম করবে, তার জন্য তাকে ওযু করতে হবে প্রথমে, কারণ এই ওযু ছাড়া নামাজ কায়েম হবে না। আর মুসলিমের 130 ফরজের মধ্যে 4টি ফরজই আছে এই ওযুর মধ্যে। ওযু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর কেউ যদি ওযুর পরে কালেমায় শাহাদত পাঠ করে, তাহলে সে বাড়তি সওয়াব অর্জন করবে। কালেমায় শাহাদত পাঠ করা মুস্তাহাব। কালেমায় শাহাদতে আছে সত্যের সাক্ষ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করার পরে, পরিপূর্ণভাবে অজু করার পরে কালেমায় শাহাদত পাঠ করে, তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হবে, এবং সে যেই দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহান আল্লাহ, কত সুন্দর একটি হাদিস! রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন যে যদি কোনো ব্যক্তি অজুর পরে, পরিপূর্ণভাবে অজুর পরে কালেমায় শাহাদত পাঠ করে, তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজায় খুলে যাবে, এবং সে জান্নাতে যেতে পারবে 8টি দরজা যে কোনো একটি দিয়ে। কত সুন্দর একটি হাদিস দেখেন, আর কত গুরুত্বপূর্ণ একটি নসিহা! খুবই ছোট এবং সহজ একটি ইবাদত, কিন্তু অনেক মর্যাদা সম্পন্ন একটি ইবাদত এটি। আমরা দিনে 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার ওযু করি, এবং আরও কয়েকবার শরীরের পাক পবিত্রতার জন্য ওযু করা হয়। তাহলে আমরা দিনে কয়েকবার ওযু করে কালেমায়ে শাহাদত যদি পাঠ করি, তাহলে আমাদের জন্য আমরা দিনে কয়েকবার আমাদের জন্য জান্নাতের 8টি দরজা আমরা খুলে নিচ্ছি। কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতটা আমাদের দুনিয়াতে জান্নাত অর্জনের জন্য একটি মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের উচিত হবে, আমরা যখনই অজু করব, অজুর পরপরই আমরা কালেমায় শাহাদত পাঠ করব, আল্লাহর কাছে কালেমায় শাহাদতে বার্তা পৌঁছিয়ে দেব, যেন আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। তো আসুন একটু জেনে নেওয়া যাক কালেমায় শাহাদত সম্পর্কে। কালেমায় শাহাদত জেনে নেওয়া যাক এবং তার অর্থ একটু জেনে নেওয়া যাক। তো কালেমায় শাহাদতের গুরুত্ব যেহেতু এত বেশি, সেহেতু আমাদের উচিত মোটেই হবে না যে কালেমায় শাহাদত মনের ভুলেও ভুলে যাওয়া, পাঠ করতে ভুলে যাওয়া। আমাদের অবশ্যই উচিত হবে যখনই উজু করবো তখনই উজুর পরে কালেমায় শাহাদত পাঠ করা, কারণ এই ইবাদতটা আমাদের জান্নাতের দিকে এক ধাপ যেহেতু এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের উচিত এই ইবাদতটা যখনই উজু করবো তখনই ইবাদত উজুর পরপরই কালেমায় শাহাদত পাঠ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসুল। খুব সুন্দরভাবে আমরা কালেমায়ে শাহাদতের অর্থটা জানতে পারলাম এখানে। কিন্তু খুবই সুন্দর এই অর্থের মাধ্যমে বোঝা যাচ্ছে যে কালেমায়ে শাহাদতে কত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। এজন্য আমাদের উচিত এই নসিহাটি কাজে লাগানো, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দারাজ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।